राजगंज ब्लॉक प्रशासन ने काली पूजा को लेकर क्लबों के साथ की बैठक। आगामी काली पूजा के अवसर पर राजगंज ब्लॉक प्रशासन ने क्लबों के साथ बैठक की है। राजगंज बीडीओ कार्यालय के कन्याश्री भवन में बुधवार को काली पूजा को लेकर बैठक हुई। इस बैठक के माध्यम से ऑनलाइन पूजा की अनुमति समेत सरकारी नियमों की जानकारी दी गई। इसके अलावा क्लबों को पटाखों और डीजे बजाने के प्रति जागरूक किया गया। बैठक में राजगंज थाने के IC अनुपम मजुमदार, राजगंज संयुक्त सामूहिक विकास अधिकारी सौरभ कांति मंडल, फुलबाड़ी अग्निशमन विभाग के स्टेशन मास्टर RK कुंडू समेत अन्य अधिकारी उपस्थित थे। आज के আমাদের ওই রাজগঞ্জ ব্লকের অন্তর্গত যে সমস্ত লাইসেন্সড কালীপূজো আছে, মানে যে কালীপূজোগুলো গত বছরও পারমিশন পেয়েছিল, তাদের সবাইকে আমরা ডেকেছিলাম। আর আমাদের সাথে ছিলেন পুলিশ প্রশাসন থেকে, ছিলেন ফায়ার ব্রিগেড থেকে এবং বিদ্যুৎ দপ্তর থেকে ছিলেন। তো আমাদের যেরকমভাবে দুর্গাপূজাটা হয়েছে, অনলাইন পোর্টাল সিস্টেম ছিল একটা, যেখানে অনলাইন মাধ্যমেই তারা আবেদন করতেন এবং ফাইনাল অ্যাপ্রুভালটা আমাদের ব্লক এন্ড থেকে দেওয়া হতো। ঠিক সেরকমভাবেই সেই পোর্টালেই অপারেটেড হবে কালী পুজোর ব্যাপারটাও। তো যে যে নিয়মগুলো অনুসরণ করে সেইগুলো করতে হবে, সেই ব্যাপারেই সবাইকে অবহিত করা হয়েছে। এবং অন্যান্য যে সমস্ত নির্দেশাবলী থাকে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকার থেকে, যা যা আমাদের নির্দেশ দেওয়া হয় পুজোগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, সেগুলো আমরা তাদেরকে আমরা জানিয়েছি। এবং আগামী দিনেও নেক্সট কালী পুজোর আগেই আমরা আরেকটা মিটিং করার কথা আমরা বলেছি, যে ফাইনাল প্রিপারেশন নিয়ে ফাইনাল প্রিপেয়ার্ডনেস কী আছে সেগুলো আমরা করে নেব। এবং পুলিশ এবং ব্লক প্রশাসন একটা জয়েন্ট ইন্সপেকশনও তার আগে আমরা করে নেব, যাতে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা যায়। বিধিনিষেধ বলতে কালী পুজোয় আমাদের যেটা রয়েছে, এক তো সাউন্ড, যেটা লাউডস্পিকারের ইউজ, ডিজের ইউজ, এবং সর্বোপরি ফায়ার ক্র্যাকার যেটা আমাদের থাকে, শব্দবাজি হোক বা এমনি আলোর বাজি হলেও যেখান থেকে বিপদ ঘটতে পারে, যেরকম আমাদের মাননীয় উচ্চতম ন্যায়ালয়ের যে আমাদের গাইডেন্স রয়েছে, অর্ডার্স রয়েছে, সেগুলোই আমরা তাদেরকে জানিয়েছি, যাতে করে সুষ্ঠুভাবে কালী পুজোটা আমরা করতে পারি। অনলাইন সিস্টেম কাল থেকে চালু হয়ে যাচ্ছে, আজকে একটা কাজ চলছে, কাল থেকেই অনলাইন সিস্টেম চালু হয়ে যাবে।